আজ 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ ভিভিআই, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর রয়েছে এই বছর 2023 সালে, সেই গুরুত্বপূর্ণ 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্নগুলি আজ এই ভিডিওতে আলোচনা করো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু প্রশ্ন বাদ হয়ে যাবে। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। দেখুন, প্রথম অধ্যায় থেকে আমরা 4 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তার আগে একটা কথা বলে দিই, প্রথম অধ্যায় থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন পড়বে না, শুধু 4 নম্বরেরই প্রশ্ন থাকবে, এটা পর্ষদের নিয়ম। 1 নম্বরে দেখুন আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য, 2 নম্বরে দেখুন আধুনিক ইতিহাস চর্চায় প্রত্যক্ষবাদী এনাল গোষ্ঠী ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো, 3 নম্বরে স্থানীয় ইতিহাস চর্চার বিভিন্ন দিক বিশ্লেষণ করো অথবা স্থানীয় ইতিহাস চর্চা সম্পর্কে একটি টিকা লেখো, 4 নম্বরে দেখো হুতুম পেচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়, এটা প্রথম অধ্যায় দিলাম, এটা আবার দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, 5 নম্বরে দেখো ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন এবং সমপ্রকাশ পত্রিকা দুটির মূল্যায়ন করো, নারী ইতিহাস সম্পর্কে একটি টিকা লেখো, আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেলাধুলার ইতিহাস চর্চা সম্পর্কে একটি টিকা লেখো, ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দ্বিতীয় অধ্যায়ের 4 নম্বরে আমরা প্রশ্নগুলো দেখে নেব, 1 নম্বরে রয়েছে স্বামী বিবেকানন্দের ধর্ম সম্পর্কে আদর্শ ব্যাখ্যা করো, 2 নম্বরে হুতুম পেচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়, 1 নম্বর অধ্যায় যেটা দেওয়া ছিল, উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো, ভারতে ইংরেজি শিক্ষার প্রসারে বিদেশিদের ব্যক্তিগত ও খ্রিস্টান মিশনারিদের উদ্যোগের উল্লেখ করো, 5 নম্বরে উডের ডেসপেচ সম্পর্কে কি জানো লেখো বা উডের ডেসপেচ একটা টিকা পড়তে পারে, 4 নম্বরে তারপরে বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর কার্যাবলী মূল্যায়ন করো, 7 নম্বরে আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সহায়তা করেছিল, 8 এ থাকে নীল দর্পণ নাটক ও তার গুরুত্ব বিশ্লেষণ করো, গ্রাম বার্তা প্রকাশিকা সহ পত্রিকা ও তার আবেদন সম্পর্কে একটি টিকা লেখো, উডের ডেসপেচ টিকা, ভারতে পাশ্চাত্য শিক্ষাবিদ্যার বিকাশে পণ্ডিত মধুসূদন দত্তের অবদান বিশ্লেষণ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বর অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নেব, 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো, নববঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে বাংলার সংস্কার আন্দোলনের ব্যাখ্যা, এই আন্দোলনের ব্যর্থ হয়েছিল কেন, 3++3 বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে বিবরণ দাও, বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল, 5+3 এটাও, 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল, 5 নম্বরে দেখো শিক্ষা বিস্তারে পাশ্চ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 8 নম্বরে এটা, 3য় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, 4 মার্কের প্রশ্নগুলো আমরা দেখে নেব, প্রথমে রয়েছে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো, 2 নম্বরে রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, তিতুমীরের নেতৃত্বে বাংলায় বারাসাত বিদ্রোহ আলোচনা করো, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতার কারণগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ওয়াহাবি আন্দোলনের ওপর একটি প্রবন্ধ লেখো, দেদু মিঞ্চা কেন স্মরণীয়, ফরাজি ও ওয়াহাবি আন্দোলনের পার্থক্যগুলি আলোচনা করো, এরপর 8 মার্কের প্রশ্ন যেগুলি রয়েছে সেগুলো দেখে নেব, নীল বিদ্রোহ কেন ঘটেছিল, বিদ্রোহের বৈশিষ্ট্য ও ফলাফল আলোচনা করো, সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, এরপর 4th অধ্যায় 4 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব, 1 নম্বরে রয়েছে আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদের প্রকাশ হয়, ভারত সভা কি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়, গগনেন্দ্রনাথ ঠাকুর কল্পচিত্র কিভাবে উপনিবেশ সমাজে আলোচনা করো, মহারানীর ঘোষণাপত্র টিকা লেখো, 4 নম্বরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারপরে ব্রিটিশ বিরোধী জনমত গঠনে বাংলার সভা সমিতিগুলির বিবরণ দাও, 7 নম্বরে জমিদার সভা ও ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সম্বন্ধে কি জানো, 8 নম্বরে ভারত সভা গঠন ও প্রতিষ্ঠার ভূমিকা, এরপর 8 মার্কের প্রশ্ন, 19 শতকের বাংলার লেখায় ও লেখায় কিভাবে জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে তা আলোচনা করো, 2 নম্বর সংক্ষেপে 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, এটা যদি 4 নম্বরে না পড়ে থাকে তাহলে 8 নম্বরে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 নম্বর অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, মার্কের প্রশ্ন বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা, বসু বিজ্ঞান মন্দির, ছাপাখানা ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি আলোচনা করো,
কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এর ভূমিকা। এরপর 8 মার্কের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সম্পর্ক আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঊনবিংশ বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো, 19 শতকের বাংলায় ছাপাখানার বিকাশ ও ব্যবসায়ী উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর অধ্যায়ের আমরা 8 নম্বর 4 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। মিরাট ষড়যন্ত্র মামলা টিকা ইম্পর্টেন্ট রয়েছে এটা। বারদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও, এটাও এই মিরাট ষড়যন্ত্র মামলা এটা 2 নম্বরেরও আসতে পারে। কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা, একা আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। গান্ধীজি কোন দুটি কৃষক আন্দোলনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন, বিংশ শতকে ভারতে কৃষি আন্দোলন প্রসার সম্পর্কে আলোচনা করো। এরপর 8 মার্কের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো, ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো, বিংশ শতকে ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 7ম অধ্যায়ের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্নগুলো আমরা এক নজরে দেখে নেব। 1 নম্বরে রয়েছে টিকা, বেঙ্গল ভলান্টিয়ার্স। 2 নম্বরে রয়েছে দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকর সম্পর্কে বিতর্ক আলোচনা করো, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কেমন ছিল, দলিত রাজনীতির উদ্ভবের কারণগুলি আলোচনা করো, 19-বিংশ শতকে নারী জাগরণের পটভূমি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বদেশী আন্দোলনে বাংলার নারী সমাজে কিরূপ ভূমিকা ছিল, বাভা বিরোধী আন্দোলনের সরলা দেবী চৌধুরানীর ভূমিকা কি ছিল, জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের যোগদান আলোচনা করো, এই আন্দোলনে নারীদের অবদান কিরূপ স্বতঃস্ফূর্ত ছিল, অথবা গান্ধীজির ডাকে বিভিন্ন আন্দোলনে নারীদের অংশগ্রহণের ইতিহাস নথিবদ্ধ করো, এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। নারী বিপ্লববাদে প্রীতিলতা ওয়াদেদার ও কল্পনা দত্তর ভূমিকা উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2023-এর জন্য। এরপর 8 মার্কের প্রশ্ন, সশস্ত্র বিরোধী আন্দোলনে নারী ও ছাত্রদের ভূমিকা আলোচনা করো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও বাংলায় নবশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। এরপর শেষ অধ্যায়, বিংশ শতকের দ্বিতীয় পর্ব, 4 নম্বরের প্রশ্ন, এখান থেকে কিন্তু কোনো 8 নম্বরের প্রশ্ন পড়বে না, পর্ষদ থেকে জানানো হয়েছে। 1 নম্বর প্রশ্ন রয়েছে, কাশ্মীর কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়, হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়, দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু, স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠন হয়েছিল, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কিরূপ ভূমিকা নিয়েছে, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিতে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা আলোচনা কর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন, অপর যারা মাধ্যমিক স্টুডেন্ট রয়েছে তারা এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যাতে পড়তে পারে। আর যদি আদার্স কোন সাবজেক্টে, বাংলা ইংরেজি যে কোনো সাবজেক্টের যদি সাজেশন চান তাহলে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করুন, আমি সেই সাজেশনগুলো খুব তাড়াতাড়ি ইউটিউব এই আমার চ্যানেলে আপলোড করে দেবো।